Subscribe and press the bell icon to get latest updates on Ultra Bengali. Shomoy chakro e jibon kanna hasir mela khelechi khela bhangar khela dekhechi shopno janalate রেখেছি হাত সময়ের হাতে, এই সময় অসময় ভাঙছে বুক ভাঙছে মন, কেউ জটিল কেউ সরল কেউ বক্র, সময় চক্র আমার একটা ধারণা যে এই শহরের মাফিয়াদের হাত থাকলেও থাকতে পারে। ও, তার মানে আপনি এটা অনুমান করছেন, মানে অনুমান মাত্র? মেবি। কিন্তু স্যার, আমাদের এই শহরে মাফিয়া বলতে দুজন, একজন নুন্না ভাই আর একজন কৈলাস। কিন্তু কৈলাস তো একেবারে কোণঠাসা হয়ে গেছে, কিন্তু স্যার নুন্না ভাই দলবল নিয়ে বেশ কাজ চালিয়ে যাচ্ছে। মিত্র, কৈলাস কোণঠাসা হয়ে গেছে বলে একেবারে আন্ডার এস্টিমেট করবেন না। এরা হচ্ছে রক্তবীজের দল, এক ফোঁটা রক্ত পড়লে আবার হাজার হাজার কৈলাস জন্মায়। তার মানে আপনি বলতে চাইছেন যে এই কেসের ব্যাপারে কৈলাস জড়িত থাকলেও থাকতে পারে, তাই তো? মেবি, থাকলেও থাকতে পারে। তবে এই মুহূর্তে আমি যেটা চাইছি সেটা হলো আপনি নুন্না ভাইয়ের উপর একটু বেশি করে নজর রাখবেন। কিন্তু স্যার, তা তো রাখবো। আপনি কি নুন্না ভাইয়ের এই মার্ডারের ব্যাপারে কোনো প্রমাণ পেয়েছেন? এখনো তো সেভাবে পাইনি, তবে আমি ডেফিনেট পেয়ে যাবো খুব শিগগিরই আমি পেয়ে যাবো। কিরকম স্যার? সরি মিস্টার মিত্র, সেটা তো আমি আপনাকে এক্ষুনি বলতে পারছি না। বল, সময় হলে আপনাকে আমি নিশ্চয়ই বল। ওকে স্যার, আপনার যখন ইচ্ছা হবে তখনই বলবেন। সুমিত্র স্যার, এই মিশনটাকে সাকসেস করার জন্য আপনার প্রয়োজনীয়তা খুব বেশি। আপনি যদি ঠিকঠাক মতো কাজ করেন তাহলে আমরা কিন্তু সাকসেসফুলি মিশনটা করতে পারব। বলুন না স্যার, আমি কি করতে হবে? এই মুহূর্তে আপনাকে নুন্না ভাইয়ের টোটাল গ্যাংটার উপর, মানে নুন্না ভাইয়ের যত লোকজন আছে তারা কে কি করছে, কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, এভরিথিং, মানে তাদের টোটাল ওয়্যার অ্যাবাউটসটা আমাদের ভীষণভাবে দরকার, সেটা চাই। ওকে স্যার, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আমার সোর্সগুলোকে স্যার আমি সব দিক থেকে কাজে লাগাবো। লাগান, আপনার সোর্সগুলোকে আপনি সব দিক থেকে কাজে লাগান, আর আই বিলিভ আপনি চেষ্টা করলে সেটা পারবেন। থ্যাংক ইউ স্যার, আপনার উপর অনেক কিছু নির্ভর করছে। আপনি যদি ঠিক ঠিক কাজগুলো করেন, আই বিলিভ গণপতি মুখার্জি মার্ডার কেসের ক্লু আমরা দু একদিনের মধ্যেই পেয়ে যাব। মা, তুমি জানো না ও কি সাংঘাতিক একটা লোক। ঠিক আছে, দোষে গুণেই মানুষ হয়,
তাই বলে দোষটা ধরলে কি আর চলে? তোকে তো মানিয়ে নিতে হবে নাকি? মা, তুমি কি ভেবেছো আমি মানিয়ে চলার চেষ্টা করিনি? কিন্তু ওরকম একটা থামলি কেন বল? হ্যাঁ, কি এমন হয়েছে? কি এমন হয়েছে যে ওর সঙ্গে ঘর করা যায় না? হ্যাঁ, আসলে তোর মানিয়ে চলাটা ধাতেই নেই। মা, তুমি ঠিক আছে, তুমি তুমি যা ভালো বুঝবে তাই বলবে আমাকে, কিন্তু তোমাকে একটা কথা বলে রাখছি মা, আমাকে খুঁজিও না, কারণ আমি তোমার সাথে এই ব্যাপারে একটা কথাও বলতে রাজি নই। তাই রাজি নস না? হ্যাঁ, কি এমন কথা যে আমার কাছে বলা যায় না? মা, এখন এইসব কথা বলার সময় নয়, আর আমি তোমাকে এইসব কথা বলতেও চাই না। ও, বলতেও চাস না, ঠিক আছে, বলিস না। কিন্তু কিন্তু মা, তোমাকে একটা কথা বলছি, পার্থ যদি কোনোদিন এই বাড়িতে আসে, তুমি পার্থকে এই বাড়িতে ঢুকতে দেবে না। এটা আমার বাড়ি, আমি কাকে ঢুকতে দেব না দেব সেটা আমার ব্যাপার। মা, সব সময়তেই এরকম করে মন খারাপ করে থাকিস না রে মা। যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না কোনোদিন। একলা আগে, একলা পরে, একলা সবাই, কে নয় বলো? একলা হাটে নদীর জল। বসুধা, এরকম পাগলামি করিস না। তুই যদি সবসময় এরকম করিস, আমি কি করে নিজেকে সামলাবো বলতো? আমি কি করে বাঁচবো? কি করে তোকে বাঁচাবো? কি করে কি লাভ মা, কি লাভ, কি লাভ বাবা ছাড়া বেঁচে থেকে? কিসের আশা, কিসের স্বপ্ন, কোন স্নেহ আমাদের বাঁচতে আয়, আমাদের বাঁচতে সাহায্য করবো। এমন করিস না পাগলি। ভেবেছিলাম ভেবেছিলাম যে সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করব, কিন্তু সেটা তুমি হতে দিলে না। একটা কথা মনে রেখো,
এদিকে তাকাও। একটা কথা তুমি মনে রেখো, যদি আমি পুলিশে ধরা পড়ি আর যদি আমার জেল হয় না, জেল থেকে বেরিয়ে এই ফাঁস খুনটা কিন্তু আমি তোমাকে করবো। মানসী, কি রে, কি ভাবছিস? কিছু ভাবিনি। হ্যাঁ, নিশ্চয়ই কিছু ভাবছিস। কিছু ভাবিনি মা, তুমি বলো না কি বলবে। শোন না, ভাবছি একটা নারায়ণ পূজো করলে কেমন হয়। তোমার ছেলের জন্য তুমি নারায়ণ পূজো করবে? করো না, কে বারণ করেছে? না, তবু তোদেরও তো একটা মতামত আছে মা। তোর দাদার ভালোর জন্যই তো এই পুজোটা করব ভাবছি। দেখো মা, দাদার ভালোর জন্য পুজো করতে চাইছো, এতে আমাদের আপত্তির কি আছে? করো, কবে করতে চাও? এই আসছে পূর্ণিমায়। তোর দাদাকে তুই ভালো দেখছিস তো, কিন্তু আমি তো মা, আমি বুঝতে পারছি তোর দাদা ভালো নেই রে। তোর দাদা ভালো নেই। কেন মা, তুমি তুমি এরকম কেন বলছো? দাদা দাদা তো ভালোই আছে। বসুধার কাছ থেকে আঘাত পেয়ে ছেলেটার বুকটা ঝাঁচড়া হয়ে গেছে রে। মা তুমি দেখে নিও, মসুদা একদিন ওর ভুল ঠিক বুঝতে পারবে, তুমি একটু অপেক্ষা করো। সেদিনটা কবে আসবে বলতে পারিস? মসুদা কবে তার ভুল বুঝতে পারবে? সময় মা, সময়। তুমি দেখো, একদিন সব প্রশ্নের উত্তর এই সময় আমাদের দিয়ে দেবে। বলো, তোমার দাদার খবর কি? বলো, ছোটদা এখন খুব ভালো আছে, আর ওর মধ্যে আমি এখন কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি। চেঞ্জেস কি রকম? মানে ও যেমন আগে আমাদের কাউকেই চিনতে পারছিল না, এখন মানে আমাদের একটু একটু চিনতে পাচ্ছে। ওয়েল, কিন্তু কিন্তু সেটা মানে কয়েকটা মুহূর্তের জন্য। তবু তবু এটা কিন্তু খুব ভালো সাইন। আর কিছু পাচ্ছ? হ্যাঁ, ছোটদা না এর মধ্যে কবিতা লেখারও চেষ্টা করেছিল। ওয়াও। হ্যাঁ ডাক্তারবাবু, ও না আগে কবিতা শুনলে খুব রেগে যেত, কিন্তু এখন চুপ করে শুনে কবিতা। হবে হবে হবে, একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে হবে। তবে ওইটা কিন্তু ঠিক রাখতে হবে, ওষুধগুলো কিন্তু ঠিকঠাক খাওয়াতে হবে, কেমন? তাহলে আপনি বলছেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আমাদের সবাইকে আবার চিনতে পারবে। দেখো, আসলে মানুষের মস্তিষ্কটা না একটা জটিল কম্পিউটারের মতো, একটা সার্কিট যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু গণ্ডগোল। হ্যাঁ, একটু তো এটা সারতে সময় লাগবে, ঠিক আছে? সৌনকের সুস্থ হতে আর কতদিন লাগবে ডাক্তারবাবু, আমরা যে আর ধৈর্য ধরতে পারছি না। আমার ছোটটাকে যত তাড়াতাড়ি সম্ভব ভালো করে দিন ডক্টর। দেখো, আমি কিন্তু ম্যাজিশিয়ান নই, ঠিক আছে? আমি কিন্তু ডাক্তার, আমি রোগীকে মেডিসিন দিয়ে ঠিক করব। একটু ধৈর্য ধরো, কেমন? একটু সময় লাগবে, ওকে? ঠিক হয়ে যাবে আমি বলছি। সরি ডাক্তারবাবু, আসলে সৌনকের ভালো হওয়ার পিছনে আমার জীবন অনেকটা নির্ভর করছে, তাই আপনাকে কথাটা বলে ফেলেছিলাম। ওকে ওকে, আমি কিছু মনে করিনি। তবে একটা কথা কিন্তু মনে রাখো, তোমরা যদি এইভাবে ধৈর্য হারাও তাহলে কিন্তু আমার পক্ষে ওকে সুস্থ করা একটু টাফ হয়ে যাবে, কেমন? হ্যাঁ, আমি কথা দিচ্ছি ও খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? চিন্তা করো না, কেমন? আপনার কথাটা আমি নিশ্চয়ই মনে রাখবো। গুড। শোনো ভাই, যে ওষুধগুলো চলছিল সেগুলো চলবেই, কারণ আমি আবার একই ওষুধ প্রেসক্রাইব করে দিচ্ছি, ওগুলোই নিয়মিত খাওয়াতে হবে, কেমন? আমরা তাহলে আর কবে আসবো ডক্টর? তোমরা যেরকম আমার সাথে মাঝে মধ্যে এসে দেখা করো তো করছোই, তবে ওকে কিন্তু মাস দুয়েক বাদেই নিয়ে আসবে, কারণ হ্যাঁ চেক আপের জন্য, ঠিক আছে? ওকে, আসলে আমরা আসি। ঠিক আছে, নমস্কার ডাক্তারবাবু। ওকে, হ্যাঁ ওষুধগুলো কিন্তু তাহলে ওইটাই চলবে, কেমন? ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে। নেক্সট,
স্যার। কি ব্যাপার আপনি এখানে? স্যার একটা জরুরি কথা বলার জন্য সকাল সকাল আপনার কাছে ছুটি এলাম। আপনি কি আজকাল সকালে মর্নিং ওয়াক করছেন নাকি? কথাটা শোনার পর রাতে স্যার আমার ভালো করে ঘুম হয়নি। রাত্রে আপনি ভালো করে ঘুম হয়নি কেন? রৌনক সেন আমাকে যে কথা শুনিয়েছে তারপরে তো রাতে করে ভালো করে ঘুম হয় না স্যার। রৌনক রৌনক রৌনক, এই প্লিজ এই রৌনক এগুলো আপনি অফিসে গিয়ে বলবেন, আমার অলরেডি দেরি হয়ে যাচ্ছে। স্যার বোঝার চেষ্টা করুন, এই কথাটা অফিসে বলার মতো কথা নয়, তাই আমি সাত তাড়াতাড়ি আপনার কাছে ছুটে এসেছি। আর সাত তাড়াতাড়ি আপনি আমার কাছে ছুটে এলে আপনার কথাটা আমাকে শুনতে হবে, আমি অতটা বাধ্য নই নিবারণ বাবু। হ্যাঁ প্লিজ প্লিজ স্যার, মাথাটা ঠান্ডা করে আমার কথাটা শোনার চেষ্টা করুন। রৌনক সেন কোম্পানির অ্যাকাউন্টস চেক করতে চেয়েছে, এখন এখন আপনি বলুন স্যার আমি কি করব। আশ্চর্য, অফিসের অ্যাকাউন্টেন্ট কে? আপনি না আমি, আপনি তো অ্যাকাউন্টেন্ট। রৌনক যদি দেখতে চায় দেখাবেন, আপত্তি কি আছে? সে কি স্যার আপনি এই কথা বলছেন? হ্যাঁ আমি এই কথা বলছি, কেন অসুবিধাটা কি আছে? কেন আপনি জানেন না কোম্পানির অ্যাকাউন্টসে গণ্ডগোল আছে? গণপতি স্যার থাকাকালীন কোম্পানির অনেকগুলো টাকা ঘোটালা হয়ে আছে। সেটা আমি কী করে জানবো? আমি কি অ্যাকাউন্টেন্ট? কই অফিসের অ্যাকাউন্টসে গণ্ডগোল আছে এই কথাটা তো আপনি আগে কখনো আমাকে বলেননি। বলেন কি স্যার, অ্যাকাউন্টসে গণ্ডগোল আছে সে কথা তো আমি আপনাকে অনেক আগে জানিয়েছি। জানিয়েছেন? ও হয়তো জানিয়েছেন, আমার মনে পড়ছে না, সরি স্যার। কি হলো, আর কিছু বলবেন আপনি? একটা কথা আপনাকে বলে যাই স্যার। কি বলবেন বলুন, আমার তাড়া আছে, বলুন তাড়াতাড়ি। আমি কিন্তু স্যার অনেক কিছু জানি, কথাটা মনে রাখবেন। চলি স্যার। বেশি অল্প কে গল্প কে কল্পনা কে যে ঠিক, মুখ না মুখ সে ঘেরা আমাদের চারিদিক, ভাঙা বিশ্বাস আদর আশা নিরাশারে ভেলা, এ জীবন কান্না হাসির মেলা, খেলেছি খেলা ভাঙার খেলা।